মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা বাংলা ক্লাসে শিখব শূন্যস্থান পূরণ কর এর আগের ক্লাসে আমরা অকারন্ত শব্দ পড়েছি সাজিয়ে লেখো পড়েছি সেই শব্দগুলো দিয়েই আমরা শূন্যস্থান পূরণ করব চলো শুরু করি আচ্ছা তোমাদের সুবিধার জন্য আমি একটা ছোট করে ছবি এঁকে নিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমি কি লিখতে চাইছি বলো তো এটা কি হবে ভালো করে দেখে বলো তো ভ ড্যাশ দন্তন্য পাশে আমি ছবিও দিয়ে দিয়েছি হ্যাঁ খুব সোজা এটা ভবন ভ ব দন্তন্য ভ ব দন্তন্য ভবন এবার বলো তো এটা আমি কি বোঝাতে চাইছি ক ল ম তাহলে এখানে কি বসাবো ল ক ল ম কলম কি তাই তো কলম আচ্ছা এবার বলো এখানে কি হবে তোমরা ভাবো এটা আমি কি আঁকলাম একটা চোখের ছবি তাহলে চোখের আরেকটা শব্দ আমরা জানি চোখের আরেকটা নাম আমরা জানি সেটা কি নয়ন তাহলে এখানে কি হবে দন্তন্য দন্তন্য অন্তস্থীয় দন্তন্য নয়ন দেখো একবার আমাদের কলম হয়ে গেছে আবার কি এটা কি হবে ক ম ল হবে ক ম ল হবে হ্যাঁ কমল কমলের ছবি আমি এখানে এঁকে দিচ্ছি কমল মানে কি পদ্ম ফুল নেক্সট এটা আশা করি তোমরা পারবে কি হবে এটা বলো ত ড্যাশ দন্তন্য সূর্যের আর এক নাম তপন ত প দন্তন্য বলো এখানে কি লিখবো কল দন্তস্য কলস ভালো করে দেখো কি করলাম আজকে আমরা শূন্যস্থান পূরণ আজকে আমরা কি করলাম শূন্যস্থান পূরণ ভ ব দন্তন্য ভবন ক ল ম কলম দন্তন্য অন্তস্থীয় দন্তন্য নয়ন ক ম ল কমল ত প দন্তন্য তপন ক ল দন্তস্য কলস তাহলে এগুলো আমরা কি করব লার্ন অল দিস থিংস থ্যাংক ইউ